হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য হিমালয়া ফেয়ারনেস কেশর ফেস ওয়াশ ইনস্ট্যান্ট গ্লো রিভিউ করছি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দিস ইজ দ্য প্যাকেজিং, সিম্পল ট্রান্সপারেন্ট টিউবে রয়েছে এটা। এর প্রাইস হচ্ছে 68, এর সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স, আর এর নেট ভলিউম হচ্ছে 50 ml। বন্ধুরা, এটা অনলাইন বা লোকাল মার্কেটেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া তোমরা এর অনেক ধরনের ছোট বড় প্যাকও তোমরা পেয়ে যেতে পারো। এটা ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকে রয়েছে। আর এর সব থেকে যেটি আমার ভালো লেগেছে সেটা হলো এটা শো ফ্রি ফেস ওয়াশ। এটা একটা ডেইলি ইউজ ফেস ওয়াশ, এটা ডার্মেটোলজিক্যালি টেস্টেড। এটা সত্যি এটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে। এর ফ্রেগরেন্স ভীষণই ভালো, স্মুথিং টাইপের। বন্ধুরা, তোমাদের আমি এর এবার টেক্সচারটা দেখাচ্ছি। জাস্ট এরকম ক্লিক সাউন্ডে এটা বন্ধ হয় এবং ক্লিক সাউন্ডে ওপেন হয়। বন্ধুরা, তোমরা এই টেক্সচারটা দেখতেই পাচ্ছ, মিল্কি ক্রিম বেস টাইপের। আর এর ফ্রেগরেন্সটা কিন্তু জাস্ট ফাটাফাটি, ভীষণ মাইল্ড টাইপের। আর বন্ধুরা, এটা একদমই মাইল্ড ফেস ওয়াশ। এর মধ্যে অনেক অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তবে মেন ইনগ্রিডিয়েন্টস হলো কেসর, প্রোমোগ্রানেট, মিন্ট অ্যান্ড কিউকাম্বার। কেসর আমাদের স্কিনের কমপ্লেকশনকে লাইট করে, প্রোমোগ্রানেট আমাদের স্কিনকে ব্রাইট করে এবং ভেতর থেকে গ্লোয়িং করে, মিন্ট এবং কিউকাম্বার স্কিনকে ভীষণভাবে ঠান্ডা রাখে, যেটা সামারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি এটা 7 ডেজ ইউজ করেছি এবং তারপরই তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ ঠিক বেস্ট। দেখো বন্ধুরা, আমি একটু ছড়িয়ে দিলাম এটা, তাহলে তোমরা বুঝতে পারবে বেশ ঠিক বেস্ট এটা। আই হ্যাভ বিন জাস্ট লাভিং দিস প্রোডাক্ট। এটা নর্মাল টাইপের ফেস ওয়াশের মতো নয়, এটা ক্লিনজিং মিল টাইপের ফেস ওয়াশ। ইট গিভস আ কুলিং এফেক্ট অন ইউর ফেস, যেটা আমাদের সামারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর সামারে যদি তোমরা একটা বেস্ট ফেস ওয়াশ খোঁজো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু হিমালয়া ফেয়ারনেস কেসার ফেস ওয়াশ ইনস্ট্যান্ট গ্লোর সাথে যেতে পারো। এটা দিয়ে ফেস ওয়াশ করার পর আমাদের স্কিনে কিন্তু কোনোভাবেই অয়েলিনেস ফিল হয় না। এটা অ্যাকচুয়ালি অল স্কিন টাইপ প্রোডাক্ট কিনা সেটা এখানে কিছু মেনশন করা নেই, কিন্তু আমার মতে এটা বেস্ট ফর অয়েলি স্কিন। এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বড় করে একটা লাইক দিবে এবং আমার ফেসবুক পেজ সুতপাস ক্রিয়েশনকে ফলো করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।